এই সীমান্ত প্লেট থেকে শুরু হয়েছে ভারত এবং বাংলাদেশ। জিরো লাইন, এটা জিরো পয়েন্ট, আমরা বর্তমান আছি জিরো পয়েন্টে। আপনার কি কোনো বাংলাদেশে কোনো আত্মীয় আছে? বাংলাদেশে আত্মীয় আছে। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশির যুদ্ধে মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মধ্য দিয়ে ভারত উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা হয়। প্রায় ২০০ বছর ব্রিটিশ শাসনের পর ১৯৪৭ সালে বঙ্গভঙ্গ, ভারতবর্ষ বিভক্তির একটি অংশ হিসেবে ধর্মের উপর ভিত্তি করে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত বঙ্গপ্রদেশ ভারত ও পাকিস্তানের অংশ হিসেবে বিভক্ত হয়। তিনজন মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুসারে ১৯৪৭ সালের ১৪ এবং ১৫ই আগস্ট প্রধানত হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ ভারত ও মুসলিম অধ্যুষিত পূর্ববঙ্গ পাকিস্তানের সাথে যুক্ত হয়। যথাক্রমে পাকিস্তান এবং ভারতের নিকট এই নতুনভাবে বিভক্ত বাংলা প্রদেশের ক্ষমতা হস্তান্তর করা হয়। পরবর্তীকালে পূর্ব পাকিস্তান, যা পশ্চিম পাকিস্তানের প্রদেশ ছিল, ১৯৭১ সালে যুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করে। ১৯৪৭ সালের দেশভাগ শুধু যে একটি মানচিত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছিল তা নয়, এ যেন এক হৃদয়কে দুই ভাগে ভাগ করা হয়েছিল, অনেক পরিবারকে দুই দেশে বিভক্ত করেছিল। দেশ ভাগ হওয়ার সময় আপনার বাবার বাড়ি পড়ছে বাংলাদেশে, বাংলাদেশে আর আপনার বাড়ি পড়ছে ইন্ডিয়া। হ্যাঁ, এই সীমান্ত প্লেট থেকে শুরু হয়েছে ভারত এবং বাংলাদেশ। জিরো লাইন, এটা জিরো পয়েন্ট, আমরা বর্তমান আছি জিরো পয়েন্টে। আপনাদের এটা ইন্ডিয়ার কোন জেলা পড়ছে? কুচবিহার ডিস্ট্রিক্ট। কুচবিহার। আপনাদের বাংলাদেশে কি কোনো আত্মীয় আছে? আছে, আছে। মানে দেশ ভাগ হওয়ার পর আপনারা ইন্ডিয়াতে পড়ে যান আর আপনাদের মানে আত্মীয়রা বাংলাদেশে পড়ে যায়? পুরনো আত্মীয় আছে। তা আপনি বাংলাদেশ গেছিলেন কখনো? গেছিলেন। সেটা কি এই কাঁটাতার হওয়ার পর নাকি কাঁটাতার হওয়ার আগে? আগে আগে গেছিলেন। এখন যান না ওইদিক, ওইটা হলো কাঁটাতার, মানে এই পিলার থেকে ১৫০ গজ দূরে কাঁটাতার। আপনি এখন কি ইচ্ছে করলে বাংলাদেশে যেতে পারবেন? বিজিবি, বিজিবি ধরবে আপনাদেরকে তো চেনে না। মানে সেভ মারেন না যাওয়াটাই ভালো হয় আর কি, যদি ধরে তাহলে সমস্যা হবে। মানে জিরো লাইন দিয়ে, মানে জিরো পয়েন্ট দিয়ে ঘুরলে কোনো সমস্যা হবে না, মানে গ্রামের ভেতর গেলে সমস্যা হবে আর কি। আপনি বাংলাদেশে গেছিলেন কখনো? এই বাংলাদেশে অ্যাভেলেবেল গেলাম আর মকাই। বাংলাদেশে গেছিলেন? বাংলাদেশের কোন কোন জায়গায় গেছিলেন? সব জায়গায় গেছিলাম। সব জায়গায় গেছেন? খালি বর্ডারে হাটগুলো গেছিলাম। সবগুলোই গেছেন? বেশি দূর। আপনারা যখন কাঁটাতার পার হন তখন আপনাদের কি করা লাগে? প্রুফ দেওয়া লাগবে। মানে কি আপনাদের কি কোনো রকম কার্ড থাকে? মানে প্রুফ, ওইটা আইডেন্টি কার্ড। আইডি কার্ড মানে ওখানে জমা দিয়ে তারপর কাঁটাতার ওই সাইডে যান? ভাই আপনি পড়াশোনা করছেন কোন জায়গায়? ভাই পড়াশুনে বাংলাতে করছো, ইন্ডিয়াতে করছো। বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গায়? দুই জায়গায়। কীভাবে আপনি বাংলাদেশে পড়লেন কীভাবে? ওইটা আমি পড়া গেছি। সেটা কত সালে মনে আছে কি? সালকে মনে না রাখে, ২০১০ সালের মধ্যে। আপনার কি কোনো বাংলাদেশে কোনো আত্মীয় আছে? বাংলাদেশে আত্মীয় আছে। তাতে কার কার বাড়ি আছে? এই তো আমার নানার, নানা বিয়ে করছে বাংলাদেশে, তো নানির বাপের বাড়ি, তো নানি গোষ্ঠী আছে। নানি গোষ্ঠী আছে। আপনার নানা বাংলাদেশে বিয়ে করছে? মানে দেশ ভাগ হওয়ার আগে, দেশ ভাগ হওয়ার আগে, মানে ওই ৪৭ সালের আগে, ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমলে আর কি, ব্রিটিশ আমলে না দেখিতে, যখন যখন ৭০-৮০ বছর আগে কথা। তাহলে আপনার নানি বাড়ি হলো বাংলাদেশে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান হওয়ার সময় সীমান্ত পিলার করা হয়। এই সীমান্ত পিলারগুলো কখনো গিয়েছে বাড়ির উঠান দিয়ে, কখনো বা পুকুরের পাড় দিয়ে। দেশভাগ হয়েছিল আজ থেকে ৭৫ বছর আগে, কিন্তু এই ক্ষতচিহ্নের জীবন্ত ছবি এখনো বিদ্যমান। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।
এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।